এখন থেকে বিনা প্রশ্নে বাংলাদেশের ব্যাংকে অর্থ জমা রাখতে পারবে যে কোনো বিদেশি নাগরিক ও অনাবাসী বাংলাদেশি। এজন্য তার আয়ের উৎস জানতে চাইবে না ব্যাংক, দিতে হবে না কোনো কর। এমনকি যে কোনো সময় বৈদেশিক মুদ্রায় রাখা বিনিয়োগ ফেরতও নিতে পারবেন গ্রাহক। ব্যাংকাররা মনে করছেন এমন সুযোগ বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে সহায়ক হবে। তবে নতুন অফশোর ব্যাংকিং নিয়ে শঙ্কামুক্ত নন বিশ্লেষকরা। অফশোর ব্যাংকিং আইন করে সরকার বিদেশি নাগরিক, প্রতিষ্ঠান এবং অনাবাসী বাংলাদেশিদের সরাসরি দেশের ব্যাংকে বৈদেশিক মুদ্রায় আমানত রাখার সুযোগ দিচ্ছে। যদিও এ ধরনের ব্যাংকিং বাংলাদেশে প্রথম শুরু হয় ১৯৮৫ সালে, যা এতদিন চলছিল বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের মাধ্যমে সীমিত পরিসরে। ব্যাংকাররা বলছেন আইন হওয়ায় এখন বৈদেশিক মুদ্রায় বাংলাদেশে বিনিয়োগ ও বিনিয়োগের অর্থ ফেরত নেয়ার বৈধ উপায় চালু হলো। যে কোনো অ্যামাউন্ট বাইরে থেকে রেমিট করা যাবে, রেমিটেন্স ফর্মে এই ফান্ডটা আসতে হবে, সেই অ্যাকাউন্টে আকর্ষণীয় মুনাফা ব্যাংকগুলি প্রদান করবে, আগে যেটি ছিল না, এবং এই ফান্ডটা ফ্রিলি আবার রেমিটেবল, আবার বিদেশেও উনি ফেরত নিয়ে যেতে পারবেন। অফশোর ব্যাংকিং হলো ব্যাংকের ভিতরেই একটি পৃথক ব্যাংকিং সেবা, যার মূল গ্রাহক বিদেশি বা অনাবাসী বাংলাদেশি। কনফিডেন্সের যে প্রবলেমটা আছে, এইটা যদি ইমপ্রুভ না করে ডলারের অঙ্কে যে আমাদের ফ্লোটা বাড়বে কিনা, সেইটা ঘটার সম্ভাবনা কম। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। নতুন আইনে জমা রাখা বৈদেশিক মুদ্রার উৎস নিয়ে প্রশ্ন করতে পারবে না ব্যাংক, এমনকি দিতে হবে না আমানত থেকে পাওয়া মুনাফার ওপর কোনো আয় করো। অবাধ এ সুযোগের পরও বৈদেশিক মুদ্রার সংকট কাটানো যাবে কি না তা নিয়ে শঙ্কা আছে বিশ্লেষকদের। এই আইনটা জরুরি, বাট এই আইনটাকে অ্যাবিউজ করে মানি লন্ডারিং এর সাথে ইনভলভ যারা, তারা হয়তোবা অনেক মানি যেটা পাচার হয়ে গেছে সেই টাকাটাও আবার এখানে ইনভেস্ট করার জন্য। তাহলে যেটা বাংলাদেশ ব্যাংককে করতে হবে, সুপারভাইজারি জায়গাটাকে খুব স্ট্রং করতে হবে। স্বল্পমেয়াদী ঋণ দেবেন যারা অর্থনৈতিক অঞ্চলে আছে সেসব প্রতিষ্ঠানগুলোকে, এখন সেখানে কোনো চক্র করে অর্থ পাচার হবে কি না সেইটা ঝুঁকি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। নতুন আইনে লাইসেন্সধারী ব্যাংকগুলো ডলার, পাউন্ড, ইউরো, ইয়েন ও ইউয়ানে আমানত সংগ্রহ ও ঋণ বিতরণ করতে পারবে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।